1. সাবস্ক্রাইব করুন, বেল বাটনে ক্লিক করুন। দিনের ব্যস্ততম শহর, রাতে শুনশান একাকী, নিয়ন আলোর নিচে নির্জন রাস্তা, মিশে যায় অন্ধকারে, শোনা যায় রাত জাগা পাখির ডাক, বদলে যায় এ শহরের মন, জন্মায় অপরাধের প্রবৃত্তি, তারপর মানুষ আর মানুষ থাকে না। এ এক ঝকঝকে শহরের আড়ালে নির্মম কিছু গল্প, লাইফ ইন আ মেট্রো। প্রত্যেক বাবা মাই চান তার সন্তানকে ভালো রাখতে। তারা সন্তানকে শিক্ষিত করার জন্য, মানুষ করার জন্য যথাসাধ্য চেষ্টা করেন। তারা অনেক কষ্ট স্বীকার করেন, প্রয়োজনে তারা ঋণ করেন, কারণ সন্তান যাতে শিক্ষিত হয়। অনেকেরই ধারণা, মা বাবা যদি স্যাক্রিফাইস না করেন তাহলে নাকি তারা মা বাবাই হন না। মিস্টার অ্যান্ড মিসেস সেনগুপ্তও কিন্তু সেরকমই ভেবেছিলেন। যথাসাধ্য চেষ্টা করে, অনেক পয়সা খরচা করে, ঋণ করে তারা তাদের সন্তানকে মানুষ করার চেষ্টা করেছেন। কিন্তু তারপর কি হলো, আজকের লাইফ ইন এ মেট্রোয়ে সেই ঘটনাই বলবো। বাবা, তোমার সাথে একটু কথা ছিল। হ্যাঁ বল। আমি একটা মেয়েকে অনেকদিন ধরেই পছন্দ করি, ওর নাম শ্রেয়া। আমি ওর সাথে বাকি জীবনটা কাটাতে চাই। মেয়েটা কি করে, থাকে কোথায়? আরে ওর বাড়ির লোকের সাথে তো কথা বলতে হবে। তো বলবে। বাবু, এ কি বলছিস তুই? দেখো মা, আমি যা ডিসাইড করার আমি করে নিয়েছি। আমি ঠিক করেছি, আমার ওকেই জীবন সঙ্গী হিসেবে চাই, আমি ওর সাথে থাকবো। তবে তোমরা চাইলে ওর বাবা মার সাথে ফোনে কথা বলতে পারো, আমি ওকে নিয়েও আসতে পারি। তবে একটা কথা কিন্তু বলে দিতে চাই, আমরা কিন্তু কোনো সামাজিক মতে বিয়ে করব না, আমরা লিভ ইন করবো, আর আমি আলাদা থাকবো। লিভ ইন? বাবু কি বলছিস, আমরা মধ্যবিত্ত বাঙালি পরিবার, আমাদের বংশে কেউ কখনো লিভ ইন করেনি, লোকে কি বলবে? লোকে কি বলবে তাতে আমার কিচ্ছু যায় আসে না। দেখো, আমি যা করব ঠিক করেছি, যেটা আমার লাইফ, আমি যা ভালো বুঝবো আমি সেটাই করব। তোমাদের জানানোর দরকার আমি জানিয়ে রাখলাম, ঠিক আছে? হ্যালো, হ্যালো বাবু, আজ তোকে অনেকবার চেষ্টা করেছি ফোনে ধরার, তোর মার খুব অসুস্থ রে, হাসপাতালে ভর্তি। তুই একবার আয় না প্লিজ। বলছি তো, আমার পক্ষে আসা সম্ভব নয়, প্রচুর কাজের চাপ। বাবু প্লিজ, তোর মায়ের অবস্থা ভালো না রে। মিস্টার আর মিসেস সেনগুপ্তর কথা বলছিলাম, তারা আজকে আমাদের স্টুডিওতে। নমস্কার। নমস্কার। আপনার ছেলে রাহুল, যাকে আপনি যথেষ্ট চেষ্টা করে, তার পেছনে যথেষ্ট আপনারা মা বাবা হিসেবে যতটা করার কথা সেটা আপনারা করেছিলেন এবং তাকে আপনারা বড় করেছিলেন, বেসিক্যালি আপনি আমাকে এটুকু বলুন মিস্টার সেনগুপ্ত, যে আপনি চাকরি কি করতেন, মানে কি কাজ করতেন আপনি? আমি চাকরি করতাম মূলত কন্ট্রাকচুয়াল সার্ভিস, বিভিন্ন জায়গায় ওই অ্যাডমিনিস্ট্রেটিভ জব এবং তাতে কম্পিউটার রিলেটেড আর কি। পুরোটাই কন্ট্রাকচুয়াল ছিল মূলত? পুরোটাই। ছেলে কি আপনার মানে অনেকটা মামাস বয় যেটা বলে, যে মার সঙ্গে ছোটবেলা থেকে থাকা, আপনার ছেলে কি সেরকম ছিল? হ্যাঁ, আমার সাথেই তো থাকতো সারাক্ষণ, বাবা বেরিয়ে যেত তারপরে আমার কাছেই থাকতো, আমরা একসাথে বসে টিভি দেখতাম,
মানে সিনেমা দেখতাম টিভিতেই। তারপরে ওর বাবা যখন চলে আসতো তখন ওর বাবার কাছে। ছেলে কত দূর অবধি পড়াশোনা করেছে? বিটেক। তারপরে ও এমবিএ এখানে তো কমপ্লিট করলো, ক্লাস 12 অবধি করলো। হ্যাঁ, এখানে ইঞ্জিনিয়ারিং অবধিও কমপ্লিট। এখানে ইঞ্জিনিয়ারিং অবধি। তার মানে আপনার ছেলে ব্রিলিয়ান্ট স্টুডেন্ট। হ্যাঁ, ও তো র‍্যাঙ্ক হোল্ডার। তারপরে যখন ও ইঞ্জিনিয়ারিং করলো, বিটেক করলো, তারপরে আপনারা কি করলো? ওকে চাকরি এখানে করতে না? না, ও এ ও চাকরি করতো আইবিএম ব্যাঙ্গালোরে। আচ্ছা, আইবিএম ব্যাঙ্গালোরে ও 21 মাস চাকরি করেছিল, 2014 থেকে 2016 মে মাস পর্যন্ত। তারপরে ও এমবিএ পড়ার জন্য ক্যাটে ও 98.57 পার্সেন্টাইল পেয়েছিল। ভেরি গুড, মানে খুব ভালো নাম্বার পেয়েছিল। হ্যাঁ, ও মানে ও এক্সট্রাঅর্ডিনারিলি ব্রিলিয়ান্ট স্টুডেন্ট আর কি। তারপরে ওই ম্যানেজমেন্ট ডেভেলপমেন্ট ইনস্টিটিউট গুড়গাঁও, সেখানে ও পড়তে গেল। আপনি যেহেতু বলছেন আপনি কন্ট্রাকচুয়াল সার্ভিস আপনি করতেন, তো ন্যাচারালি আমি ধরে নিচ্ছি যে খুব বেশি স্যালারি বোধ হয় আপনি পেতেন না, না তাই তো? সেক্ষেত্রে আপনাদের মানে সম্পত্তি, ঘর বাড়ি মানে কিভাবে আপনারা থাকতেন? না, আমরা ভাড়াতেই ছিলাম, বরাবর আমরা ভাড়াতেই ছিলাম। আমরা ও যখন কলেজে মানে বিটেক যখন পড়ে তখন কিছুটা এডুকেশন লোন নিয়েছিলাম, কিছুটা ও স্কলারশিপ পেত বলে সেখান থেকে অনেকটা ওর মানে লোনটা অনেক কম দিতে হতো আর কি, শোধ করার ব্যাপারে। খুব কষ্ট করে বড় করেছি। গুরগাঁওতে যখন ও পড়তে পড়তে তারপরে কি ও মানে কমপ্লিট করে চাকরি শুরু করলো? না, ও শেষের পরীক্ষাটাই দিল না এমবিএ এর। ও বলল ওর দ্বারা চাকরি হবে না, ও নিজে ব্যবসা করবে, নিজে কিছু করবে। ওর তখন ফাইন্যান্সে ইন্টারেস্ট হয়ে গেছে, ও ফাইন্যান্স নিয়ে কাজকর্ম করবে বলে ও বলল যে হি হ্যাজ ফাউন্ড হিজ ফিল্ড অফ আর্নিং আর কি, বা চয়েস যাই বলুন, সেটাও হয়ে গেছে। করে ও নাকি তখন ওই এই কাজটা করতে শুরু করলো, মানে ওই ক্রিপ্টো কারেন্সির ওপরে ও কাজ করবে। 2018 নাগাদ আমাদের বললো যে ও আর আমাদের কলকাতায় রাখবে না, ও ওয়েল সেটেলড হয়ে গেছে, সলভেন্ট হয়ে গেছে আর্থিক দিক থেকে, তো আমাদের নিয়ে দিল্লিতে চলে গেল। আচ্ছা, তো তারপর আপনারা দিল্লিতে ছিলেন, কতদিন ছিলেন? 3 মাস। সেই সময় ও ওখানে কি ব্যবসা করতো? কারণ ও বললো যে ওর আর দিল্লিতে ভালো লাগছে না বা ওর দিল্লিতে কিছু করার। ইনফ্যাক্ট আমাদের যেটা বলেছিল যে ওর আমাকে এবং ওর মাকে ও একটা কিছু না কিছু একটা আউটলেট খুলে দেবে, সো দ্যাট উই অলসো বিকাম এনগেজড ওভার দেয়ার। ওকে, সেখান থেকে একটা রেভিনিউ আসুক বা না আসুক বড় কথা নয়, এরকমভাবে যেন হয় আর কি। তো কলকাতায় এসে আপনারা কি আবার একটা ঘর ভাড়া করলেন? হ্যাঁ, ওই তখন নিউ টাউনে। কোন সময়টার কথা বলছেন? এটা 2019 এপ্রিল থেকে। 2019 এপ্রিল থেকে আপনারা নিউ টাউনে একটা ভাড়া বাড়িতে উঠলেন, যেখানে আপনার ছেলে তখন ক্রিপ্টোকারেন্সির একটা ব্যবসা করছে বলে আপনারা জানেন। তারপর কি হলো? আমাদের যে খরচটা যেটা চলতো সেটা হচ্ছে একটা ওই একটা জয়েন্ট অ্যাকাউন্ট ছিল, সেখান থেকে আমাদের দৈনন্দিন খরচটা চলতো, টাইম টু টাইম ও রিপ্লেনিশ করে দেবে জয়েন্ট অ্যাকাউন্ট। আপনার এবং আপনার ছেলে? আমার ছেলে, হ্যাঁ, এক্স্যাক্টলি। হ্যাঁ, 2020 পড়তে টড়তে তো লকডাউন শুরু হয়ে গেল। লকডাউন শুরু হওয়ার পর 2020 মাঝামাঝি নাগাদ আমরা জানতে পারলাম যে ও নাকি ওর একজন সোলমেট খুঁজে পেয়েছে, বান্ধবী, যার সাথে ও ফিউচার লাইফটা লিড করবে বলে ঠিক করেছে। তো উই অ্যাপ্রিসিয়েটেড, ঠিক আছে, তুমি নিজের পছন্দে করেছো। আমরা ওর মা অনেকবার বলেছিল যে তুমি সেটেল ডাউন করো, কারণ আমি বিয়ে করবো না ইত্যাদি। ও নাকি বিয়ে এসবে বিশ্বাস করে না। বিয়ে করবো না, কিন্তু আমি লিভিংয়ে থাকবো। আচ্ছা, সেখানে আমি একটু আপত্তি জানিয়েছিলাম যে না, এটা ঠিক আমি মানতে পারলাম না। তখন বলেছে না, আমরা দুজনেই চাই। আমি বলেছিলাম যে তুমি এটা করো না, এটা খুব বাজে জিনিস, যা করার তুমি রেজিস্ট্রি করো, করে তুমি আলাদাই থাকো। কিন্তু সে কথা তো আর শুনলো না, সে থাকতেই আরম্ভ করলো মেয়েটির সাথে। ওকে আসতো তারপর? না, ও চলে গেল, নভেম্বরের চলে গেল। ও যেদিন চলে গেল ওই রাত্রিরে বেলা, রাত্রি 9টা থেকে 9টা 10-এর মধ্যে খালি একটা ফোন আসতো, এসে বলতো আমি খেয়ে নিয়েছি, ব্যাস এইটুকু। খেয়ে নিয়েছি কেন বলতো? আপনি খুব খাওয়ার ব্যাপারে খুব কনসার্ন থাকতেন? মানে খেয়ে নিয়েছি মানে রাত্রির খাবারটা ও যতক্ষণ না খেতো আমি খেতাম না। এই রকম করে সেটা বেশ কিছুদিন চললো? না, ও তো নভেম্বরে চলে গেল, নভেম্বর ডিসেম্বর পর্যন্ত এইরকম করেছে, জানুয়ারির মাঝামাঝি এসে টাকা চাইলো। মানে ও অলরেডি এস্টাবলিশমেন্ট চালাচ্ছে, তারপরে এসে আপনার কাছে আবার টাকা চাইলো? ওর দ্বারা ওরমভাবে হচ্ছে না, তো ন্যাচারালি ও আরো একটু এক্সট্রা ক্যাশ ফ্লো ওর দরকার, আমার আর ওর মায়ের খরচটা, যে রেভিনিউটা যাতে ওখান থেকে উঠে আসে, ওর বিজনেসে ইনভেস্ট করবে বা কিছু একটা কিছু তো করবে,
সেই হিসেবে ভাবেই ও দুবার টাকা নিল। প্রথমবার কত টাকা দিলেন? 1,20,000 টাকা। তার কতদিন পরে সেকেন্ড ইনস্টলমেন্টটা নিল? ওই এপ্রিল মাসে আবার নিল 80,000 টাকা। মানে দু মাস বোধহয় নাকি? হ্যাঁ, ওই রকম দু তিন মাসে। মানে প্রায় 2,00,000 টাকা আপনি দিলেন, তাই না? পুরো 2,00,000। 2,00,000 টাকাই ওকে দিলেন। সেই 2,00,000 টাকা যদি নিয়ে গেল, তারপরে কি আপনার ছেলে যোগাযোগ করেছে? ফোনেই তো যোগাযোগ, পিসমিল পিসমিল। ওই 2,00,000 টাকা যেটা, সেটা সেই টাকাটাই যেন আমার কাছে ফিরে আসছে, কখনো সেটা 20,000 টাকার হিসেবে, কখনো সেটা 7,500 টাকার হিসেবে, কখনো, মানে বুঝতে পারছেন এইভাবে আসতে লাগলো। তারপরে লাস্ট কবে? হ্যাঁ, এইটা যখন হলো এরমভাবে চলতে লাগলো, তারপরে তো আমরা ওখানে এ হয়ে পড়লাম যে না ছেলে, আমরা ওই খরচ কোথার থেকে চালাবো? অত বাড়ি ভাড়া, অত ইলেকট্রিক বিল, এগুলো সবই তো বন্ধ করে দিল, ইন্টারনেট কানেকশন ফানেকশন হ্যান ত্যান সব সমস্ত বন্ধ হয়ে। তখন আমরা দুজনে ঘর খুঁজতে লাগলাম যে কম দামে যেটুকু বললাম করো, ও বললো না, সেটাও ওর পক্ষে সম্ভব না। আমার কোনো আর্নিং নেই, সোর্স অফ আর্নিং নেই, আমি কোনো পেনশন হোল্ডার নই, কিছুই না, এবং আমি এত ওয়েলথ অ্যামাস করিনি যেটা দিয়ে আমি বাকি জীবনটা আমার জমা টাকা থেকে চলে যাবে, সেটা ও জানতো, কারণ এখানে সব ওর নামে ছিল। আমি কলকাতাতে আসার পর ইনফ্যাক্ট ওই গ্যাসের কানেকশন টানেকশন সব ওর নামে করিয়ে দিয়েছিল। তারপর ঘর খুঁজতে শুরু করলেন? হ্যাঁ, সেখানে করতে করতে তো এটা খুব পার্টিনেন্ট কোয়েশ্চেন যে আমাদের ঘর দিতে চাইছে না, কারণ আমাদের সোর্স অফ ইনকাম দেখাতে পাচ্ছি না, কিছু না। আর এইসব নিউ টাউন বলুন, আমার ধারণা কলকাতাতেও হয়তো একই এইটা ব্যাপারটা আর কি। ব্রোকার ওকার দিয়েই তো সব হয়, সে একজন বললো, তখন একটু ওই ডাল পিরিয়ড চলছিল, জানি না ওই বাড়িওয়ালা যিনি, তারও হয়তো মনে হলো যে ঠিক আছে বুড়ো বুড়ি দুজন ঢুকে যাবে, এখানে যদি থাকে পয়সা দিতে পারে, এইসব করে টোরে আমরা একটা বাড়িতে আবার থাকতে আরম্ভ করলাম। সেখানে থাকতে থাকতে তার তখনও কি আপনার ছেলের সঙ্গে ফোনে কথা হয়? ওই ছোট্ট করে ফোনে কথা, ফোনে কথা হয়, সেগুলো সব জানিয়েছি ওকে, জানাতাম, ও সেগুলো করেছে। জানালাম যে আমরা কোথায় যাচ্ছি বা কী হলো, তুমি জানতে চাইবে না? চাইলে না তো? বলছে না, তোমরা তোমরা বললে তো তবে আমি জানবো, মানে ওর দিক থেকে কোনো কোয়েরি নেই। তারপরে লাস্ট কখন দেখা হলো, মানে লাস্ট কখন যোগাযোগ হলো আপনার? অনেকভাবে বলেছি, অনেকভাবে, এমনকি ওর জন্মদিনের দিন আমি হাউ হাউ করে কেঁদেছি, তুই আয় বাবু আয়, কিছুতেই না, কিছুতেই। ছোটবেলাটা আমার সাথে থাকতো, কিন্তু ও যত বড় হতে থাকলো তত ততক্ষণে কিন্তু ও ওর একটা বন্ধু পেয়ে গেছিল। আর যখন ও আসতো ইয়ের থেকে, মানে ব্যাঙ্গালোর থেকে আসতো, মানে মেয়ে বিয়ের পর যেমন আসে না মায়ের বাড়িতে, ঠিক এই রকম বাজার ও যা করতো না, আপনি ধারণা করতে পারবেন না যে ছেলে আসছে আমার। এই যে মেয়েটির সাথে ওর আলাপ হয়েছে, পরিচয় হয়েছিল, ওর অসুবিধে আছে, এই আছে, আমি ছেলের সাথে কথা বলেছি, আমি বলেছি, কিন্তু ও যে এই রকম করবে আমি ভাবতে পারি, খুব ভরসার জায়গা ছিল আমার। তো শুরু থেকে বলতো, আমার টাকা মানেই তোমার টাকা, তোমাদের টাকা মানেই আমার টাকা, হুম, তো লেট আস অল ফাইট টুগেদার, আমরা চলো ফাইট আউট করি, এরকম হতেই পারে, তাতে কী আছে? এবং বারবার বলতাম যে আমি যেটা বলতাম আমরা দুজনের কথা বলেই আর কি, যে আমরা বিশ্বাস করি, এবং যে কোনো মানুষ এটা বিশ্বাস করে, যে একমাত্র মৃত ব্যক্তিতে প্রাণ সঞ্চার করা ছাড়া আলোচনার মাধ্যমে যে কোনো প্রবলেম সলভ করা যায়, প্রবলেমই তো নেই। 2022 ফেব্রুয়ারি মাসের 15th February ও বললাম, তারা কদিন ধরে খুব অসুস্থ যাচ্ছিলো, ওকে ওই মেডিকেল অ্যাটেনশন এগুলো দরকার পড়েছিল, আসতে বললাম বিকেল বিকেল নাগাদ, শুনলো সবটাই, কী হয়েছে কী বলো, অমুক তুমি কেননা তুমি তো সব বন্ধ করে দিয়েছো, আমি নাহলে সব ডকুমেন্ট পাঠিয়ে দিতাম। যে মেয়েটির সঙ্গে থাকে তাদের বাবা মা বাড়ির লোকজন নাকি বলেছে যে একমাত্র এমার্জেন্সি হলেই নাকি ও আমাদের সঙ্গে যোগাযোগ করতে পারবে, তাও আবার সেটা ফেক এমার্জেন্সি হলে চলবে না। ফেক এমার্জেন্সিটা কী আমরা আজও জানি না। যে মেয়েটির সঙ্গে থাকতো তার বাড়ির অ্যাড্রেস, তাদের মেয়েটির নাম, বাবার নাম, এগুলো কি আপনারা জানতেন? ওই যে দুদিন এসেছিল আমাদের বাড়িতে, তখন মেয়েটির নামটা তো ওর ছেলের কাছেই শুনতে পেয়েছিলাম, আর বাবার নামটা, মার নাম বলেনি, বাবার নাম বলেছিল, আর কোথায় থাকে বলেছিল, ওই বাড়ির সামনে দুর্গাপূজো হয়, কোনো প্লট কিছু বলেনি। ঠিক আছে, আমি মেনেও নিয়েছিলাম, কথা বলতাম, এ করতাম। তারপরে হঠাৎ ছেলে একদিন আমাকে বলছে, তুমি ওকে সন্দেহ করো? আলাম কি কারণে? বলে হ্যাঁ, ও আমাকে বলেছে আমি নাকি ওকে সন্দেহ করি। মানে আমরা দুজনে মিলে একসাথে কথা বলতে পারতাম না, মানে কথা বলতে বলতে তো একটু জোর গলায় হয়ে যায় একদম। ও যে ঘরটায় থাকতো দৌড়ে চলে আসতো, বলেছি না আস্তে ভাবে আস্তে কথা বলো, এগো মানে একটা কীরকম, মানে সত্যি বলছি ওকে না শেষের দিকটা দিয়ে আমার একটু ভয় লাগতে আরম্ভ করতো। এই যে আমার ছেলে তো এইরকম ছিল না, ও যখন বলতো না আমি আজকে বেরোচ্ছি, কিন্তু কোথায় বেরোচ্ছি কোথায় যাচ্ছি কিছু বলতো না, আমি বলতাম, আমাকে বলতো আমি বেরোচ্ছি, কিন্তু আমি না খুব স্বস্তি একটা পেতাম যে এই কয়েকটা ঘন্টা আমার ছেলে ঘরে থাকবে না,
মানে আমরা দুজন না মানে নিজের ঘরে বলে না চোরের মতন থাকা অবস্থা হয়ে গেছিল। বলছি না আমি খুব বিশ্বাস করেছিলাম আমার ছেলেকে, চোখ বন্ধ করে। হঠাৎ করেই সেই ছেলে যোগাযোগ বন্ধ করে দিল। মায়ের তখন খুব শরীর খারাপ, তারপর থেকে সেই ছেলের আর কোনো ট্রেস নেই। কি হলো বলছি বিরতির পর। লাইফ ইন আ মেট্রো।